তোর কি মাথা খারাপ হইছে? আমি সাইদে সাইদে গিয়ে পুলিশের হাতে পা দেব। পুলিশে আমার মেলা ভয় করে রে আওতা। দরকার হলে আমি এইখান থেকেই পলায় যাব এখন। তুই এত ভয় পাচ্ছ কিসের জন্য আমি বুঝলাম না তুফান। তুই কি তোর ছোট মা খুন করছ নাকি? খবর শুনিস নাকি? ওরে বাপ রে বাপ, তুই এরকম দৌড় পাতে পাতে আইসু কে? আমি ভয় পাইছি, দৌড় পেরে আসবার মতোই ঘটনা। ওই সরকার বাড়ি তো পুলিশ আইছে, সরকার বাড়ি পুলিশ আইছে সেজন্য তুই দৌড় পেরে আইসু কিসের জন্য? তোর ভয় কিসের? পুলিশের ভয় না আলতাবু, খবর কান শুনলে তোমার গায়ে কাটা দিয়ে উঠবিনি। ওই সরকার বাড়ির ছোট আমি আছে না, তার লাশ পাওয়া গেছে। আল্লাহ রে, তুই কি কথা কস? কোন লাশ পাওয়া গেছে? রেল লাইনের উপর, মাইরে নাকি রেল লাইনের উপর ফালাইত হয়ে গেছে। হায় রে আল্লাহ, এই যে তার কপালে লেখা ছিল। রোজিনা সালটাকে কি মারি ফেলাইছে সেটা তো জানি না আলতাবু। তুমি কি একবার সরকার বাড়ি যাবে? কে রে আলতা, এখানে বসে থাকাটাও কি নিষেধ আছে কেন? এ সারা, এ বেকা করে কথা না কলি মনে করে তোর ভালোই থাকে না, তাই না? তোকার বাড়িতে পুলিশ আইছে, তুই এখানে নিশ্চিন্তে বসে রইছিস কে? সেজন্যই কথাটা জিজ্ঞাসা করি। কি করছিস আলতা? সত্যি সত্যি আমাদের বাড়িতে পুলিশ আইছে? ও, তার মানে তুই কিছুই জানিস না এখন পর্যন্ত? না মানে আমি জানতাম যে পুলিশ আসবে, কিন্তু এখনো আইসে পড়েছে সে খবর জানি না। সরকার সাহেবের ছোট পক্ষ নারী নির্যাতনের কেস দিছে, তাই না? জি না, তার লাশ পাওয়া গেছে। কি কথা শুনলি রে আলতা? তাহলে তো আব্বা আমাদের গোষ্ঠী শুদ্ধ সবাই জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছে। তুই এত ভয় পাচ্ছ কিসের জন্য? তুই কি তো ছোট আম্মা খুন করছ নাকি? আগে এত অস্থির হওয়ার দরকার নাই তুফান, চলে তো দেখি পুলিশ কি কয়। তোর কি মাথা খারাপ হয়েছে? আমি সাইডে সাইডে গিয়ে পুলিশের হাতে পা দেবো। পুলিশে আমার মেলা ভয় করে রে আলতা, দরকার হলে আমি এইখান থেকেই পলায় যাব এখন। তুই এত ভয় পাচ্ছ কিসের জন্য আমি বুঝলাম না তুফান। তুই কি তোর ছোট মা খুন করছ নাকি? বাদ দে, চলে তো দেখি কি হয় বাড়ির উপর। তুই যে দেখে, তোর এত আগ্রহ থাকলে তুই দেখ, আমার দেখার এত কোনো আগ্রহ নাই। এখন থেকে আমি সরকার বাড়ির কেউ না, কই রাখলাম। আশ্চর্য, এগারে কারো লাইলা শুনতে হবে কিছু বুঝতেছি না।